أشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال سبحانه يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا فاتقوا الله عباد الله وأخلصوا أعمالكم لله سبحانه وتعالى قال الله سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء وقال سبحانه شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال عن النبي صلى الله عليه وسلم إن فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب أخرجه أبو داود في السنن عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم أخرجه الترمذي في السنن وحسنه الشيخ الألباني رحمه الله تعالى সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম শুরুতে আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে জীবনের প্রত্যেকটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি চেষ্টা করব আজকের এই আলোচনায় আপনাদের সাথে শেয়ার করার জন্য। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, এই দোয়া করে আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহ। ইয়া আল্লাহ, আপনি হককে হক হিসেবে আমাদের কাছে স্পষ্ট করে দিন এবং হককে অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করুন। ও আরিনাল বাতিলা বাতিলান, আর বাতিলকে আমাদের কাছে বাতিল হিসেবে প্রমাণিত করে দিন। ওয়ারজুকনা ইজতিনাবাহ, এবং বাতিল থেকে আমরা যাতে নিজেদেরকে দূরে রাখতে পারি, বিরত রাখতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমার আলোচনা হয়তো কিছুটা তিক্ত হতে পারে, সবসময় মিষ্টি কথা বললে চলে না, মাঝে মধ্যে কিছু তিক্ত কথাও কি আসতে পারে, যাদের অপছন্দ হবে রাগ করার কিছুই নেই, কিন্তু বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের হৃদায়তের জন্য খুব প্রয়োজন। এই জন্য মূলত আজকের এই আলোচনা এবং এই বিষয়টি আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সমাজে আমরা যারা মুসলিম আছি, এই মুসলিমদের মাঝে
ছোট ছোট বিষয় নিয়েও ফেরকাবাদী শুরু হয়েছে, খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়েও ফেরকাবাদী শুরু হয়েছে। একসময় ফেরকা বলতে আকিদাগত দৃষ্টিভঙ্গিকে সামনে রেখেই এই ফেরকাবাদী ছিল, মুতাজিলা, খারেজি, রাফেজি, মুরজিয়া, শিয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু এখন ছোট ছোট খুঁটিনাটি বিষয় যেগুলো আছে সেগুলো আমাদেরকে শয়তান ইখতিলাফের উপর নির্ভর করে, ইফতিরাককে, আমাদের মধ্যে ফেরকাবন্ধীর বিভক্তিকে শয়তান ভালোভাবে কাজে লাগানোর জন্য চেষ্টা করছে। এর মধ্যে শয়তানের একদল সহযোগী শয়তান পেয়েছে। এই সহযোগীরা নিজেরা নিজেদেরকে মনে করে যে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে তারা ধারণা করে যে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, যে তারা অনেক ভালো কাজ করতেছে। এই সহযোগী যারা শয়তানের, তাদের সকলেরই বিশ্বাস যে আমি দাওয়াতি কাজ করতেছি, তাদের সকলেরই বিশ্বাস আমি ইসলাহের কাজ করতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে যখন মুনাফিকদের কাছে রাব্বুল আলামিন এই কথা বললেন, ওয়াইজা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদি, যখন তাদেরকে বলা হলো যে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না, ফাসাদ করো না, তখন মুনাফিকরা আল্লাহ তাআলাকে বলতেছে যে কালু ইন্নামা নাহনু মুসলিমুন, কি বলছেন আপনি আল্লাহ, আপনি কি বলছেন, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই তো সংশোধন সংস্কারের কাজ করতেছি। দেখছেন কোরআন বলেছে, কোরআনের প্রথম পৃষ্ঠা মানে দ্বিতীয় পৃষ্ঠায় সূরা বাকারা দ্বিতীয় পৃষ্ঠা, যাতে করে কিয়ামত পর্যন্ত আগত প্রত্যেকটি মানুষ বুঝতে পারে ইসলাহের নাম দিয়ে, সংস্কারের নাম দিয়ে, সংশোধনের নাম দিয়ে ভয়ঙ্কর ধরনের ফিতনা এবং বিপর্যয় এবং ফাসাদ মুসলমানদের মধ্যে তৈরি করার সম্ভাবনা থেকে যাবে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই সতর্ক করে দিয়েছেন এগুলো। এই ধরনের অনুচর শয়তানের আছে, ফেসবুক যোদ্ধা, এদের উদ্দেশ্যে আজকে এই কথাগুলো বলবো। কোথাও চাকরি না থাকলে, কাজ না থাকলে কাজের কথা আমাদেরকে বলবেন, ভাই কাজ নাই, আল্লাহর বাস্তে কাজ করতে চাই, কিন্তু অহেতুক সময় নষ্ট করতেছেন, নিজের মূল্যবান জীবন, এটা হচ্ছে সময়, সময় নষ্ট করছেন তো জীবন নষ্ট করছেন। এই বক্তব্য আমাদের ওই সমস্ত মুসলিম যুবকদের জন্য যারা অতি উৎসাহী এবং অতি আগ্রহী দিনের ব্যাপারে, অথচ দিন বুঝে না, আবেগ দিয়ে সব কিছুকে বিচার করার সুযোগ নেই, আবেগ তাড়িত হবেন না, আপনার আবেগ দিয়ে আপনি অনেক কিছু হয়ে যাবেন এমনটি মনে করার সুযোগ নেই। এই বিষয়গুলো আমাদের ওই সমস্ত শেখদের অনুচর ও অন্ধভক্তদের, যারা নিজেদের শেখদের এমন পর্যায়ে মুখাল্লিদ হয়ে গিয়েছে যে তারা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতো ব্যক্তিকে তাকলিদ করলে হারাম হয়ে যাবে, আর সাইফুল্লাহর মতো, অমুকের মতো, তমুকের মতো ব্যক্তির অন্ত অনুসরণ করলে এটা সবচেয়ে বড় ভালো কাজ হয়ে যাবে, এই ধারণা করে থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তার জীবনীর মধ্যে আলেমগণ রেখেছেন, সমস্ত আহলে হাদিস দেখেছেন, 1 মিলিয়ন হাদিসের হাফেজ ছিলেন, 1 মিলিয়ন কত, 10 লক্ষ হাদিসের হাফেজ, তার তাকলিদ করলে হারাম হয়ে যাবে, আর আমি তমুক তমুক দুইটা হাদিস মুখস্থও জানি না, অর্থ তো দূরের কথা, আর আমার তাকলিদ করার জন্য আপনি জোর দিয়ে আসতেছেন, এই অতি আগ্রহ চলবে না, এই অন্ধ অনুসরণ বাদ দিত। আসুন যে বিষয়টি আমি আজকের মূল আলোচ্য বিষয় হিসেবে আপনাদের সামনে পেশ করতে চাই, সেটি হচ্ছে আলেম উলামাদের গালিগালাজ করা, আলেমদের কটুক্তি করা, তাদের মানহানি করা, সমালোচনা করা। এটি সালাফদের মানহাজ থেকে আমরা পাইনি, এটি মূলত খারেজিদের মানহাজ, এটা আপনাদেরকে বুঝতে হবে, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। এ বিষয়ে অনেক বিস্তারিত আলোচনা জুমার খুতবার মধ্যে আলোচনা করে আমি শেষ করতে পারবো না, শুধু আমি কয়েকটি পয়েন্টে কথা বলেই আজকের এই আলোচনা শেষ করবো। আমার বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের মধ্য থেকে একদল বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন, একটু গ্রেড দিয়েছেন,
যাদেরকে স্পেশাল গ্রেড দিয়েছেন তারা হচ্ছেন এই উম্মতের আলেম, ওলামা সম্প্রদায়, আলেম সম্প্রদায়। এই আলেম যারা আছে তারা তাদের আইন দিয়ে মানুষদেরকে হৃদায়ত দিতে পারবে, আবার তাদের আইনের মাধ্যমে তারা মানুষদেরকে পথভ্রষ্ট করতে পারবে, দুই দিকেই কাজ করতে পারবে। যুগে যুগে একদল লোক তাদের বিকৃত আইন এর মাধ্যমে মানুষদেরকে হৃদায়ত থেকে বিচ্ছুত করেছে, ঠিক এর বিপরীতে একদল লোক আইন এবং ইখলাসের মাধ্যমে মানুষদেরকে হৃদায়তের আলো দেখিয়েছে। যারা এই হৃদায়তের আলো দেখায় তাদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বেশি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের পরে তাদের নাম উল্লেখ করেছেন। সূরা আল ইমরানে 18 নম্বর আয়াত ফেরেশতাদের পরে তাদের নাম উল্লেখ করেছেন। আয়াতের তাফসীরের মধ্যে ইবনে জারির আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, হাফেজ ইবনে কাসির দামেস্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতাদের মর্যাদা অনেক বেশি। ফেরেশতাদের পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর বান্দাদের মধ্যে কারো মর্যাদা বেশি হতো, আল্লাহ তাআলা আলেমদের কথা উল্লেখ না করে তাদের কথা উল্লেখ করতেন। যেহেতু ফেরেশতাদের পর আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলেমদের মর্যাদা বেশি, এই জন্য আলেমদের কথা উল্লেখ করেছেন। এর অনেক কারণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দুটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি। একটি আবু দাউদ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন, 3641 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু বর্ণনা করে তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ, তোমাদের মধ্যে একজন ইবাদতকারী ব্যক্তি যে শুধু ইবাদত করে, ইলমের মানে উত্তীর্ণ হয়নি, আলিমের যে মান রয়েছে সেই মানে উত্তীর্ণ হয়নি, কাফাদলিল কামার, পরিপূর্ণ পূর্ণিমার চাঁদের রাতের যেই মর্যাদা রয়েছে, আলা সাইরিল কাওয়াকিব, অন্যান্য তারকারাজির উপর ঠিক এই ধরনের মর্যাদা হচ্ছে একজন আলেম। এইভাবে এক্সট্রা একটা মর্যাদার কথা উল্লেখ করেছে, কত বড় মর্যাদা দিয়েছেন দেখেন। এই আকাশে খালি চোখে কত তারকা দেখা যায় সেগুলোর সংখ্যাও আপনি দিতে পারবেন না, আর যেগুলো দেখা যায় না সেগুলো তো আরো অসংখ্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে এই পরিপূর্ণ পূর্ণিমার চাঁদের রাতের যেই চাঁদটা দেখা যায়, এই চাঁদের যেই মর্যাদা ঠিক তারকা রাজির উপর ঠিক এমন মর্যাদা হচ্ছে আলেম। সেকেন্ড হাদিস আবু উমাম আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, ফাদলুল আলিমি আলাল আবিদ, যে আলেমের মর্যাদা হচ্ছে একজন আবেদ ব্যক্তির উপর, কাফাদলি আলা আদনাকুম, তোমাদের একজন সাধারণ মানুষের উপর আমার যে মর্যাদা আছে ঠিক এই মর্যাদা। কি বলেছে দেখছেন, আমার মর্যাদা তোমাদের উপর যেমন ঠিক এমন মর্যাদা হচ্ছে একজন আলেমের মর্যাদা। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি থেকে হাসান লেগাইরিহি বলেছেন। এখানে অবশ্যই প্রশ্ন আসবে দুটি, খুব ভালো করে খেয়াল করুন, দুটি প্রশ্ন আসবে, কঠিন দুটি প্রশ্ন আসবে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, আবেদ দিয়ে কাকে বোঝানো হয়েছে, আলেম দিয়ে কাকে বোঝানো হয়েছে? অবশ্যই এটা আসবে না। আবেদ হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি দীনের জ্ঞান অর্জন করেছে কিন্তু দীনের মৌলিক এই বিষয়গুলো কোরআন এবং হাদিস থেকে সরাসরি যেভাবে অর্জন করা দরকার সেভাবে অর্জন করতে সক্ষম হয়নি, কিন্তু দিন জানে না এবং ব্যক্তি আবেদ হতে পারে না। আপনি সলাৎ আদায় করতেছেন, সলাতের আহকাম আপনি জানবেন না, এরকম সলাৎ হবে? হ্যাঁ, আপনি যাকাত দিচ্ছেন, যাকাতের আহকাম জানেন না, এরকম যাকাত হবে? ইবাদতের আগে ইবাদতের শর্ত হচ্ছে এলম, ইবাদত জানতে হবে, কিন্তু কোরআন এবং হাদিসকে উপলব্ধি করে বুঝে সেখান থেকে জ্ঞান নেওয়ার মতো সেই যোগ্যতা যার নেই, শুধুমাত্র ইবাদতের জ্ঞানগুলো তার কাছে আছে, সেই হচ্ছে আবেদ। সরাসরি কোরআন বুঝেন না, সরাসরি কোরআন থেকে ইস্তিনবাত করতে পারেন না, কোরআন থেকে আলেমগণ যেভাবে বুঝেছেন সেভাবে কোরআনের সেই জ্ঞান অর্জন করতে পারেন না, তিনি হচ্ছেন মূলত আবেদ। আর আলেম হচ্ছে যিনি এই বিষয়গুলো পরিপূর্ণরূপে বুঝেন, এই বিষয়গুলো যিনি বুঝেন,
কোরআনের আয়াত যখন শুনেন তখন কোরআনের এই আয়াতগুলোর নির্দেশনা কি, আল্লাহ তাআলা কি বুঝিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর কি ব্যাখ্যা করেছেন, এই বিষয়গুলো যাদের কাছে আছে তারা হচ্ছে আলেম। কিন্তু তাদের অতিরিক্ত আরেকটি বৈশিষ্ট্য বাধ্যতামূলক, সেটা হচ্ছে অবশ্যই তাদের ইলম এবং আল্লাহর ভয় থাকতে হবে, আমল এবং আল্লাহর ভয় থাকতে হবে। শুধুমাত্র জানলেন পণ্ডিত এটা যথেষ্ট নয়, ইলমের সাথে আমল এবং আল্লাহর ভয় থাকতে হবে। যদি ইলমের সাথে আল্লাহর ভয় এবং আমল থাকে তাহলে তাকে আলেম বলা হবে, তার মর্যাদা হচ্ছে। এই কথাগুলো এই জন্য বললাম, আলেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলাদা মর্যাদা দিয়েছেন। এখন একটা বিতর্ক তৈরি হয়েছে, অন্য হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের উত্তরসূরি। যেহেতু নবীরা আইন নিয়ে এসেছেন, নবীদের উত্তরসূরি হচ্ছেন আলেমরা। এখন অনেকের প্রশ্ন যে আমি তো বুখারী শরীফের হাদিস পড়ে ফেলেছি, আমি তো মিশকাত শরীফের হাদিস পড়ে ফেলেছি, আমাকে আলেম বলেন না কেন, আমি আলেম নয় কি? এই জায়গায় একটা বড় ধরনের কি বিগ কোশ্চেন, বড় ধরনের প্রশ্ন দিয়ে দিয়েছে। আপনি যে পড়েছেন, আপনি যে আইন নিয়েছেন, এই আইনের সূত্র নেই, ইসনাদ নেই। আপনি একটা অনুবাদ বই থেকে যখন হাদিসটা পড়েছেন, আপনি এতটুকু পার্থক্য করতে পারেন না যে অনুবাদটা শুদ্ধ কি শুদ্ধ নয়। এমনকি এর মধ্যে শয় শয় আলেম পাওয়া যাবে যে সুরায় ফাতিহার অনুবাদ আমার সামনে করতে পারবে না, আপনারা রাগ করবেন না, সাধারণ পাবলিক তো ধরির কথা, অনুবাদও করতে পারবে না। কারণ হচ্ছে আসলে তো তারা ওইভাবে আইন অর্জন করে নেই, আইনটা যেভাবে অর্জন করা দরকার। এই জন্য ইলমের বিষয়টি অত্যন্ত গভীরে যেতে হবে। আপনি কোরআন এবং হাদিসের প্রকৃত বিষয়গুলো উপলব্ধি করতে পারবেন তাহলে আপনি আপনাকে আলেম বলা হবে। যুগে যুগে এটা পরিচিত একটি বিষয় ছিল, কোন যুগে এই প্রশ্ন উত্থাপন করা হয়নি, কোন যুগে এই প্রশ্ন আনা হয়নি যে অমুক আলেম এটা কিসের ভিত্তিতে বলছেন, এ ধরনের কোনো প্রশ্ন আসে বন্ধুগণ। কিন্তু বর্তমানে এই প্রশ্ন আসছে, এ নিয়েও সোশ্যাল মিডিয়াতে অনেক বিতর্ক যে আপনারা একদল লোক নিজেদেরকে আলেম দাবি করে আপনারা ইসলামের ফজিলত নিয়ে যাচ্ছেন, আমাদেরকে বাদ দিচ্ছেন কেন, আমরা আলেম নয় কোন দিক থেকে বলেন। এখন এই গণ্ড মূর্খদেরকে আপনি কি বুঝাবেন, কিভাবে বুঝাবেন? তাকে যদি আমি জিজ্ঞেস করি যে আলহামদু, এর মধ্যে যে আলহামদু আলিফ এবং লাম, এই আলিফ লাম কেন আসছে, আলিফ লাম ছাড়া হামদু শব্দ দিলেও তো অর্থ পাওয়া যায়, আমার মনে হয় কেমন পর্যন্ত উত্তর দিতে পারবে না। এই আলিফ লামের অর্থের মধ্যে মানে 10টা 20টা বক্তব্য রয়েছে, বুঝতে পেরেছেন? তো সে তো এগুলো আসলে কিছুই জানে না, সে নিজে দাবি করছে আমাকে আলেম বলে না কেন আপনি, আমি তো সব জানি। শয়তানের দাবি, কোন যুগে আলেমরা নিজেদেরকে আলেম দাবি করে নাই, মানুষ লোকদেরকে বলেছে আপনি আলেম, আলেমরা নিজেদেরকে বলতো যে আমরা তো আলেম, আমরা এরকম অর্জন করার চেষ্টা করতেছি, সিকার অফ নলেজ, জ্ঞান অর্জন করতে চাই। বন্ধুগণ, আমার আলোচ্য বিষয় এখানে নয়, এই যে আলেমদেরকে এই মর্যাদা দিয়েছে, এই আলেমদের মধ্যে একদল আলেম সত্যিকার হকের উপর প্রতিষ্ঠিত ছিলেন যুগে যুগে, একদল আলেম বাতিলের উপর প্রতিষ্ঠিত, কিন্তু বা বেদাতের বিভিন্ন দিক থেকে তারা বেদাত করেছে। কিন্তু কোন যুগেই সালাফদের মানহাজ এটা ছিল না যে কোন একজন আলেমের বক্তব্যকে তারা দলিল ভিত্তিক সেটাকে পর্যালোচনা করেছে, তার ভুল বক্তব্য দিয়েছেন, বলেছেন যে এই বক্তব্য ভুল, এটা গ্রহণযোগ্য না। এই মিম্বর থেকে আমি বহু আলেমের ব্যাপারে বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছি, আমার খেয়াল আছে, আপনারা যদি আমার বক্তব্যগুলো দেখেন, কিন্তু আমরা তাদের নাম উচ্চারণ করি নি, তাদের নাম কোনো উচ্চারণ করি নি, কারণ আমার এটা প্রয়োজন নেই। আমার প্রয়োজন হচ্ছে সতর্ক করা, আমার প্রয়োজন হচ্ছে হৃদায়তের দিকে মানুষদেরকে ডাকা, বিভ্রান্তি তৈরি করা না। সুতরাং এই জন্য আমি নাম উচ্চারণ করিনি। অবশ্য গত জুমার খোতার মধ্যে আমি আপনার খেয়াল করে আপনাদের আমি 4 জন লোকের ছবি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। এরপর আমি 100 বার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেছি যে আল্লাহ যদি আমার ভুল হয়ে যায় ক্ষমা করে দাও, যদি আল্লাহ ভুল হয়ে যায় আমার ক্ষমা করে দাও। তার কারণ হচ্ছে এরা যে বদভ্রষ্ট, পৃথিবীর সমস্ত মানুষ জানে, তারপরেও
তাদের ব্যক্তির সাথে আমার কোনো ধরনের দ্বন্দ্ব নেই, এই জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়েছি। বুঝতে পেরেছেন? ব্যক্তিগত বিষয় না, ব্যক্তিগত ইস্যু না। এই জন্য আজকে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই জায়গায় যে আমাদের অতি আগ্রহী বন্ধুগণ যারা আছেন, আমরা তাদেরকে দেখতে পাই যে তারা কিছু সংখ্যক আলেমের জন্য বিদ্বেষ অন্তরের মধ্যে পোষণ করেন, আর কিছু সংখ্যক আলেমের জন্য অন্তরের মধ্যে মহব্বত ভালোবাসা, অগাধ ভালোবাসা, এমনকি অন্ধ অনুসরণকে কি করেন, এস্টাবলিশ করেন। বলে এই আলেম যদি বলেন ঠিক আছে, আর এই আলেমের বক্তব্য শুনলেই সাথে সাথে এটাকে কিভাবে প্রতিহত করা যায়, এই কাজগুলো এটা আমাদের জন্য ভুল কাজ। তখন গালিগালাজ করেন, তখন কটুক্তি করেন, তখন মানহানি করার জন্য আলেমদের চেষ্টা করে থাকেন, এটি সালাফদের দৃষ্টিভঙ্গির পরিপূর্ণ পরিপন্থী। আমার বন্ধুগণ, এক নম্বর ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার আকিদার দ্বিতীয় খণ্ডে 740 পৃষ্ঠায় বলেন, ইমাম তাহাবী রাহমাতুল্লাহ বলেন, ওয়া উলামাউস সালাফি মিনাস সাবিকিনা ওয়া মিন বাদিহিম মিনাত তাবেঈন, পূর্ববর্তী সাহাবায়ে কেরামদের যুগ থেকে আরম্ভ করে পূর্ববর্তী সালাফদের আলেমগণ এবং পরবর্তীতে তাবেঈনগণ সবাই আহলুল খাইর ওয়াল আসার, যারা সত্যিকার কল্যাণ এবং হাদিসের অনুসারী ছিল, আহলুল ফিকহি ওয়ান নাজর, যাদের বিবেক বিবেচনা এবং ফিকহের জ্ঞান ছিল, সবাই লা ইউযকারুনা ইল্লা বিল জামিল, তাদেরকে উল্লেখ করা হতো তাদের ভালো কাজের মাধ্যমে, খারাপ কাজ দিয়ে উল্লেখ করা হতো খুব ভালো করে। কারণ ওয়া মান যাকারাহুম বি সুইন, যে ব্যক্তি তাদেরকে উল্লেখ করবে, তাদের ব্যাপারে কোনো খারাপ কিছু কমেন্ট করবে, ফাহুয়া আলা গাইরিস সাবিল, সে ইমানদারদের যে রাস্তা আছে এই রাস্তার বাইরে চলে গিয়েছে। এ বক্তব্য আমার নয়, এটি মাসুর বক্তব্য সালাফদের। ইমাম আবু জাফর আত-তাহাবী রাহিমাহুল্লাহ তাআলা এই পৃথিবীতে সর্বপ্রথম আকিদার উপর লেখা মুখতাসার, তাই এই মুখতাসারের মধ্যে এই বক্তব্য উল্লেখ করেছেন। বুঝতে পেরেছেন? সুতরাং তিনি সত্যিকার আহল ইলমদের যেই রাস্তা আছে এই রাস্তা থেকে বেরিয়ে গেলেন। কারণ কি? কারণ হচ্ছে গালিগালাজ, সমালোচনা, মানহানির মাধ্যমে হেদায়েতের রাস্তা পাওয়া যায় না, হেদায়েতের রাস্তা পাওয়া যায় না। এখানে বিদ্বেষ তৈরি করা যায়, এখানে হানাহানি তৈরি করা যায়, রেশারেশি বৃদ্ধি পায়। এই জন্য সালাফগণ এই মানহাজ কোনোভাবেই গ্রহণ করেননি। ফলে কানা সালাফু আল কিরাম ইউহাদ্দিরুনা মিন সাব্বিল উলামাই ওয়াত তানফিহিম, এই কারণে যুগে যুগে সালফে সালেহিনগণ আলেমদেরকে গালিগালাজ করা হতে, আলেমদের সমালোচনা করা হতে, আলেমদের সম্মানহানি করা থেকে মানুষদেরকে সতর্ক করতেন, বলতে যে এই কাজ কখনো করো না। কিভাবে সতর্ক করতেন দেখেন, কয়েকটা নস বলবো, সময় আমাদের শেষ হয়ে যাচ্ছে। ইবনু আসাকির দামেস্কি রহমতুল্লাহ, তারিখে দামেস্কের লেখক, এই কিতাব তারিখে দামেস্ক, এটি প্রকাশ হয়েছে যে বেশি দিন হয় নাই, 11 বছর হয়েছে। এর আগে পুরো কিতাব পাণ্ডুলিপি আকারে ছিল, 91 খণ্ডে লিখিত এই কিতাব তারিখে দামেস্ক, এটাকে 29 খণ্ডে ইবনে মনজুর আফ্রিকি রাহিমাহুল্লাহ তাআলা সংক্ষিপ্ত করেছেন, 29 খণ্ডে সংক্ষেপ করেছেন 29 খণ্ডে। ইবনে আসাকির রহমতুল্লাহ আলাইহি হাফেজুদ দুনিয়া বলা হয় তাকে। ইবনে আসাকির দামেস্কি রহমতুল্লাহ বলেন, ওয়া আলাম ইয়া আখি, হে আমার ভাই, ভালো করে জেনে নাও, ওয়াফাকার আল্লাহু ওয়া ইয়্যাকা লিমারদাতিহি, আল্লাহ তোমাকে এবং আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির তৌফিক দান করুন, ওয়া জাআলানা মিম্মান ইয়াখশাহু, এবং আমাদেরকে যারা আল্লাহকে ভয় করে তাদের অন্তর্ভুক্ত করুন, ওয়াত্তাকিহি হাক্কা তুকাতিহি, এবং আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে যারা ভয় করে তাদের অন্তর্ভুক্ত করুন। আন্না, এরপর বক্তব্য দিচ্ছেন, দেখছেন কত সুন্দর করে বক্তব্যটা উপস্থাপন করেছেন। আমার যোদ্ধাদের বলছি, ফেসবুক যোদ্ধাদেরকে বলছি, ইবনে আসাকির রহমাতুল্লাহ বক্তব্য সরাসরি নস উল্লেখ করতেছি, আমার একটা শব্দ নিজে যোগ করতেছি না। এরপর বলতেছেন বক্তব্যটা, আন্না লুহুমাল উলামা ইমাসমুমা, জেনে রাখো আলেমদের গোশত বিষাক্ত। এমনি যদি গোশত খান, গরুর গোশত খান, তাহলে খেয়ে হজম করে ফেলতে পারবেন, কিন্তু গরুর গোশের মধ্যে যদি বিষ মেখে দেওয়া হয় আর হজম করতে পারবেন না, নিজের ক্ষতি হয়ে যাবে। দেখতেন কি বলতেছে, ইন্নাল উলামা ইমাসমুমা, জেনে রাখো আলেমদের গোশত হচ্ছে বিষাক্ত।
ওয়াআদাতুল্লাহি ফি হাক্কি আসতারিমুন তাকসিহি মালুমা, আর আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাহ হচ্ছে যারা আলেমদেরকে খাটো করবে, তুচ্ছ করবে, অবজ্ঞা অবমাননা করবে, আল্লাহ তাআলার সুন্নাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেনই। এটা ইবনে আসাকির বক্তব্য, ভালো করে খেয়াল করুন। এরপর বলতেছেন লিআন্নাল ওয়াকিআতা ফীহিম বিমা হুম মিনহু বারাউ আমরিন আযীম, কারণ তাদের ব্যাপারে যে কোনো ধরনের সমালোচনা করা এটি ভয়ঙ্কর ধরনের দ্বীনের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মতো। তার কারণ হচ্ছে আপনি যদি আলেমদেরকে বাদ দেন তাহলে ইসলামটা আস্তে করে বাদ দিতে হবে, এদের মাধ্যমে ইসলাম এসেছে। খুব ভালো করে ওয়াতানাউলু লিআরাদিহিম বিজ্জুরি ওয়াল ইফতিরাই মারতাউন ওয়াখিম, আর মিথ্যা অপবাদের মাধ্যমে তাদের ইজ্জতকে হানি করা, তাদের ইজ্জত থেকে কিছু নষ্ট করা, এটি হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর একটি কাজ, ভয়ঙ্কর একটি জায়গা। ওয়াল ইখতিরাফু আলা মান ইখতারাহুল্লাহু মিনহুম লিনাশিল ইলমি খুলুকুন আযীম, আর যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ইলম প্রচার করার জন্য আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন, তাদের সম্পর্কে নিজের পক্ষ থেকে নিজে মন গড়া কথা বলা এটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্টতম একটি চরিত্র, এটা ইসলামের চরিত্র হতে পারে না। তার বক্তব্য দিলাম ইবনে আসাকির দামেস্কি রহমতুল্লাহ। আর একটু করে যাই, এটা তাবিন কাজিবুল মুফতারির মধ্যে দেখবেন 28 পৃষ্ঠায় রয়েছে। এরপর আর একটু উপরের দিকে যাই, ইবনে আসাকির রহমতুল্লাহ আগে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কথা বলেছেন, কি বলেছেন দেখেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ বলেন আলা লুহুমুল উলামাই মাসমুমা, জেনে রাখো আলেমদের গোশত হচ্ছে মাসমুমা, বিষাক্ত। আলেমদের গোশত কেন বলেছে এটাকে আপনারা বুঝতে পেরেছেন? তার কারণ হচ্ছে গীবত করা হচ্ছে একজন ব্যক্তির গোশত খাওয়া। আপনি আমার গীবত করলেন, আপনার কাছে খুব ভালো লেগেছে ঠিক না, কিন্তু আপনি আসলে আমার গোশত খেয়েছেন। আপনি আমার কি খেয়েছেন? গোশত খেয়েছেন। এখন আমার এই গোশতটা যদি আপনার জন্য মানে খেয়ে হজম করতে পারেন তাহলে তো ভালো, কিন্তু যদি সেটা বিষাক্ত হয় তাহলে কিন্তু অবস্থা খুব খারাপ। সেই বিষাক্তের কথা বলতেছে লুহুমুল উলামাই মাসমুমা, আলেমদের গোশত হচ্ছে বিষাক্ত। মান শাম্মাহা মাওয়াদ, যে এই গোশত শুধুমাত্র গ্রান নিবে সে অসুস্থ হয়ে যাবে। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বক্তব্য, এটা আমার বক্তব্য নয়, খেয়াল রাখবেন। ওয়ামান আকালাহা মাত, আর যে এটাকে খাবে নিশ্চিত তার হালাক ধ্বংস, তার ধ্বংস ছাড়ার কিছু নেই। এই জন্য আমাদেরকে বন্ধুগণ খুবই সতর্ক হতে হবে। আসুন এবার ইমাম ভাই হাকির রহমতুল্লাহ সোহাবুল ইমানের মধ্যে বর্ণনা করেছেন, ইবনে জাউজি রহমতুল্লাহ সিফাতুস সাফওয়ার মধ্যে বর্ণনা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ইবনে মুবারক রহমতুল্লাহ থেকে, ইবনে মুবারক রহমতুল্লাহ মালিক ইবনে দিনার রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন। তিনি বলেন কাফা বিল মারই খিয়ানাতান, একজন ব্যক্তির খিয়ানতের জন্য এতটুকুই যথেষ্ট। আই ইয়াকুনা আমিনা লিল খাওয়ানা, সে খিয়ানতকারীদের সহযোগী হবে, আল্লাহ কে দরকার নেই, বুঝতে পেরেছেন? খিয়ানতকারীদের সহযোগী হলেই আপনি খিয়ানতের জন্য যথেষ্ট, আপনিও খায়েন, আপনি খেয়ানত করেছেন আমানতের খেয়ানতকারী। ওয়াকাফা বিল মারি শাররান, একজন ব্যক্তির ক্ষতির জন্য অনিষ্টের জন্য এতটুকুই যথেষ্ট। আল্লা ইয়াকুনা সালিহান, সেই ব্যক্তি নিজে সৎকর্মশীল হতে পারে নাই। ওয়াকাউ ফিস সালিহিন, আবার সৎকর্মশীলদের পিছনে লেগে গিয়েছে, তাদের ইজ্জত নষ্ট করেছে, এটা তার জন্য বড় ক্ষতিকর। এটা সোহাবুল ইমানের মধ্যে ইমাম বাইহাকি রহমতুল্লাহ উল্লেখ করেছেন পঞ্চম খণ্ডে 316 পৃষ্ঠায়, সিফাতুস সাফওয়ার মধ্যে ইবনে জাউজি রহমতুল্লাহ উল্লেখ করেছেন তৃতীয় খণ্ডে 286 পৃষ্ঠায়। বন্ধুগণ, অনেকগুলো বক্তব্যের মধ্যে আরেকটা বক্তব্য আমি আপনাদের সামনে আলোচনা করব, এরপরে আমি আরো কিছু কথা, অন্য কিছু কথা আমি যাব, সময় খুব কম। এটা ইবনে মুবারক রহমতুল্লাহ থেকে শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ সিয়ার আলামুন বালায় মধ্যে বর্ণনা করেছেন চতুর্থ খণ্ডে 408 পৃষ্ঠায়, চতুর্থ খণ্ডে 408 পৃষ্ঠায় ইমাম শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ বর্ণনা করেন, ইবনে মুবারক রহমতুল্লাহ বলেন মান ইস্তাখাফা বিল উলামা, যে ব্যক্তি আলেমদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে, উপহাস করবে, যাহাবাত আখিরাতুহু, তার আখিরাত নষ্ট হয়ে যাবে। এবার আখিরাতের বিষয় নষ্ট হবে কেন? কারণ হচ্ছে আখিরাত যাদের মাধ্যমে পাবে তাদেরকে সে মানে না, বুঝতে পেরেছেন কিনা? আখিরাতের রাস্তা তো এখানে থেকে নিতে হবে আপনাকে, আখিরাতের রাস্তা তো শয়তানের পথ থেকে নিতে পারবেন না। যাদের মাধ্যম থেকে আপনি আখিরাতের রাস্তা গ্রহণ করবেন তাদেরকে নিয়ে যখন আপনি
উপহাসে চলে যাবেন, তখন জাহাবাত আখিরাতুহু তার আখিরাতুন ওমান ইস্তাখাফা বিল উমারা, আর যে শাসকদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করবে উপহাস করবে, জাহাবাত দুনিয়াহু তার দুনিয়া শেষ হয়ে যাবে, কারণ আস্তে করে কি করে দিবে, রাত্রে গুম হয়ে যাবে, রাত্রে কি হয়ে যাবে, গুম হয়ে যাবে। দেখছেন এগুলো কিন্তু আজকের বক্তব্য নয়, যে বক্তব্য ইবনে মুবারক রহমতুল্লাহ দিয়েছেন, ইবনে মুবারক রহমতুল্লাহ তাবিদের প্রথম যুগের লোক ছিলেন, আবদুল্লাহ মুবারক রহমতের তখনকার যুগ, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ সমসাময়িক, চিন্তা করেন তখনকার বক্তব্য দিচ্ছেন যে জাহাবাত দুনিয়াহু দুনিয়া শেষ হয়ে যাবে, কারণ হয়তো মেরে ফেলবে, নাহলে কি করবে, গুম করে ফেলবে, নাহলে আপনাকে কি করবে না, কোথাও সুযোগ আর দিবে না, সুযোগ শেষ হয়ে যাবে। অমান ইস্তাখাফা বিল ইখওয়ানি, আর যে ব্যক্তি বেশি বেশি ঠাট্টা বিদ্রুপ করবে বন্ধু বান্ধবদের সাথে, ইখওয়ান মানে বন্ধু বান্ধবকে বোঝায়, বন্ধু বান্ধব মানে সহপাঠী যারা আছে এদের সাথে, যাহাবাত মুরুআতুহু তার মানবিক ব্যক্তিত্ব হারিয়ে যাবে। আসলে কথাগুলো ঠিক আছে কিনা, প্রত্যেকটা কথা 100% হক, অপ্রয়োজনীয় কথা বললে দেখবে যে লোকটা যে কেউ দেখবে আরে এই লোকটার সাথে ভালো লাগে না, শুধু আবল তাবল কথাবার্তা বলে, আস্তে করে মানুষ সরে যাবে। দেখছেন এই কথাগুলো কেন বলা হয়েছে, এই জন্য এই কথাগুলো বলা হয়েছে যাতে করে আমরা বুঝতে পারি যে আলেমদের ব্যাপারে আমার বন্ধুগণ আমাদের যেটা সমালোচনা করার প্রয়োজন নেই সেই সমালোচনা আমরা করব না, আলেমদেরকে অবজ্ঞা অবহেলা আমরা করব না, তাদের সম্মানহানি আমরা করব না। এবার আসুন, সম্মানহানি করলে আমাদের এর জন্য, আলেমদের গালিগালাজ করলে, আলেমদের প্রতি কটুবাক্য করলে, তাদের ইজ্জত ও সম্মানহানি করলে এর ভয়াল পরিণতি কি, এক এখানে অনেকগুলো পয়েন্ট রয়েছে, শুধুমাত্র পয়েন্টগুলো বলবো, নুসুসগুলো বললে যদি আমি সবগুলো নস মানে স্পষ্ট দলিলগুলো বলি তাহলে সময় অনেক লেগে যাবে। এক নম্বর হচ্ছে ইমানের পরিপূর্ণতা তার নষ্ট হয়ে তাকে ফাসেক হিসেবে আখ্যায়িত করা হবে, ফাসেক হিসেবে তাকে আখ্যায়িত করা হবে। দুই নম্বর হচ্ছে সেই ব্যক্তি এই কাজ করার কারণে এই কাজের যারা অনুসরণ করবে, যারা ফলোয়ার্স হবে, ওই আপনি যে শেয়ার করেছেন, আপনি যে পোস্ট দিয়েছেন, আপনার যারা শেয়ার করবে, সমস্ত লোকের যে গুনাহ রয়েছে সব গুনাহ আপনার কি হবে, আপনার কাছে বর্তাবে, সব গুনাহ আপনার কাছে চলে আসবে। তিন নম্বর হচ্ছে, শুধুমাত্র পয়েন্টগুলো বলে যাচ্ছে, তিন নম্বর হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন, এ হচ্ছে আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে, সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে। এটা অবশ্য হাদিসটি আমি আপনাদেরকে পড়ে শোনাই, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন আব্দুর রহমান ইবনে গুম থেকে, তিনি বলেন রাসূলুল্লাহ বলেছেন খিয়ারু ইবাদিল্লাহি, আল্লাহর বান্দাদের মধ্যে ভালো মানুষ হচ্ছে তারাই, আবার বলছি আল্লাহর বান্দাদের মধ্যে ভালো মানুষ হচ্ছে তারাই, ইজারু যুকিরাল্লাহ, যাদেরকে দেখার পরে আল্লাহ তাআলার কথা শোনা, দেখলেই মনে হয় যে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কত মহান, যাদেরকে দেখলে আল্লাহ তাআলা কথা স্মরণ করে তারা হচ্ছে খাইরু ইবাদিল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে ভালো, ওয়া শিরারু ইবাদিল্লাহ, আর আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তারাই, সবচেয়ে খারাপ হচ্ছে তারাই, যারা আল মাশাউনা বিন নামিমা, সকল কুরি গীবত অপপ্রচারের মধ্যে যারা লিপ্ত থাকে, নিজেদেরকে লিপ্ত রাখে, আল মুফাররিকুনা বাইনাল আহাব্বা, বন্ধু বান্ধব যাদের সাথে সম্পর্ক আছে, দিনের ব্যাপারে যারা সবাই একসাথে আছে, তাদের মধ্যে তাফরিক করার জন্য, তাদের মধ্যে বিচ্ছেদ বিভক্তি তৈরি করার জন্য শ্রেণী বিন্যাস করার চেষ্টা করে, একেবারে স্পষ্ট, একেবারে স্পষ্ট বক্তব্য, নুসুস বলবো না বলেছি সময়ের কারণে, কিন্তু এটা বললাম। এরপরে বিষয় হলো আমার বন্ধুগণ, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার মতো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আমার ওলির সাথে কোনো না কোনো ভাবে আমার দুশ্মনী দেখাবে, আজানতুহু বিল হারব, আমি তার সাথে যুদ্ধের ঘোষণা দিচ্ছি, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা চলে যাবেন। তিন নম্বর, পাঁচ নম্বর হচ্ছে বন্ধুগণ, আপনি ওই আলেমের বদদোয়ায় আপনি পড়ে যাবেন, কারণ যার উপর আপনি জুলুম করেছেন তার হক নষ্ট করার কারণে ওই আলেমের বদদোয়ায় আপনি নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। ফলে ইমাম হাফিজ ইবনুল আব্বাস ইবনে হুসাইন ইবনে সুফিয়ান রহমতুল্লাহ আলাই, তিনি 90 বছর বয়স হয়ে গিয়েছে, এক ব্যক্তি তার সম্পর্কে বিরূপ খারাপ মন্তব্য করেছিল, তাকে তার এই কথাগুলো সহ্য করতে না পেরে বলল ইয়া হাজা, সিয়ার আলেম উন্নবালার মধ্যে এসেছে, খুব ভালো করে খেয়াল করুন 14 নম্বর খণ্ডে 159 পৃষ্ঠায় দেখে নেবেন,
ইয়া হাযা হে উমুক কাদ ইহমাত কাদ ইহতামালতুকা ওয়া আনা ইবনু 90 সানা 90 বছর পর্যন্ত তোমার এই সব সহ্য করলাম ফাত্তাকিল্লাহ ফিল মাশায়েখ আলেমদের ব্যাপারে আল্লাহকে ভয় কর ফারুবাবা উস্তুজিবাত ফীহি দাওয়াতু ফীকা দাওয়াতুন তাদের কোন বদদোয়া তোমার ব্যাপারে হয়তো কি হয়ে যেতে পারে তোমার ব্যাপারে লেগে যেতে পারে সিয়ার আলেমুন নুবালা এর মধ্যে হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন এরপরেই ওই ব্যক্তি ধ্বংস হয়ে গিয়েছে খেয়াল রাখবেন খেয়াল রাখবেন খবরদার এরপরের পয়েন্ট হচ্ছে 6 নম্বর অনুরূপ আমল অনুরূপ শাস্তি আপনিও পেয়ে যাবেন এখানে অনেক কথা আছে 1 ঘন্টার বক্তব্য আছে খবরদার আপনি মনে করছেন যে এমনি বেঁচে যাবেন আমার আল্লাহ হাব্বুল আলামিন সব কিছু দেখেন ওয়ামা খেরু তারাও কি করেছে আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ওয়ামা খার আল্লাহ আর আল্লাহও সেটার কি করেছেন সেই কৌশল আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছেন ছেড়ে দিবেন না ওই ঠিক অনুরূপ শাস্তি অনুরূপ অবস্থা আপনার আপনি একেবারে অনুরূপ অবস্থার মুখোমুখি হয়ে যাবেন এরপরে হচ্ছে আমার বন্ধুগণ এটি আহলে ইলমের মধ্যে অনেকে বলেছেন তারা তাদের মাউতুল কলব অন্তরের মৃত্যু এসে যাবে অন্তরের মৃত্যুটা কেমন কেউ কেউ বলেছেন যে তাদের অন্তর মরে যাবে আবার কেউ কেউ বলেছেন না অন্তরে এমন রোগ হবে যে হার্ট ডিজিজ হয়ে তারা মারা যাবে হার্ট ডিজিজ হয়ে তারা কি মারা যাবে আল্লাহর কসম 3টি জ্বলন্ত উদাহরণ আমার সাইফুল্লাহর কাছে এখানে আছে শুধু বললাম না আপনাদেরকে আলেমদের ব্যাপারে খবরদার খবরদার সতর্ক করে দিচ্ছি এ বিষয়ে ইবনে আসাকির দামেস্কি রহমতুল্লাহ বলেন তিনি সূরা নূরের তাফসীরের মধ্যে বলতেছেন সূরা নূরের 63 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে বলতেছেন ওমান আতলাকা লিসানাহু ফিল উলামায়ে বিসসালবি যে ব্যক্তি তার নিজের জিহ্বাকে আলেমদের সমালোচনায় উন্মুক্ত করে দিল ওপেন করে দিল ইবতালাহু আল্লাহু তাআলা ক্বাবলা মাউতিহি বিমাউতিল কলব আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে তাকে তার অন্তরের মধ্যে মৃত্যু দিয়ে দিবেন এই রোগে তাকে আক্রান্ত করবে এই রোগে সে আক্রান্ত হবে এরপরে তিনি দলিল হিসেবে উল্লেখ করেছেন সূরা আন-নূরের 63 নম্বর আয়াত এই এই আয়াতকে সামনে রেখে মাখলাদ বর্ণনা করেন তিনি বলেন হাদ্দাসানা বাদু আসহাবিনা আমাদের কোন বর্ণনাকারী আহলে হাদিস বর্ণনা করেছেন কাল তিনি বলেন ذَكَرْتُ يَوْمًا عِنْدَ الْحَسَنِ ابْنِ زَكْوَانَ رَجُلًا بِشَيْءٍ একদিন হাসান ইবনে যাকওয়ানের কাছে আমি এক ব্যক্তি সম্পর্কে একটু একটু খারাপ কথা বললাম একটু কি করলাম খারাপ কথা বললাম হয়তো তিনি চিনেন ওই ব্যক্তিকে فَقَالَ তখন হাসান ইবনে যাকওয়ান রাহিমাহুল্লাহ তাআলা বললেন মাহ বন্ধ করো লা তাযকুরুল উলামা বিশাইইন আলেমদের খারাপ কিছু উল্লেখ করো না ফায়ুমিতুল্লাহু কলবাক তাহলে আল্লাহ তাআলা তোমার অন্তরটাকে আল্লাহ রাব্বুল আলামিন মেরে দিবে অন্তর কি হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে অন্তরে রোগ দেখা দিবে 8 নম্বর পয়েন্ট হচ্ছে আমার বন্ধুগণ আলেমদের যারা গালিগালাজ করবে এর মাধ্যমে সে ব্যক্তি তার ইমানের দুর্বলতা দেখা দিবে দীনের ব্যাপারে সে উপহাস এবং দীনের ব্যাপারটাও তার কাছে ঠান্ডা বিদ্রুপের বিষয়ে পরিণত হয়ে যাবে 9 নম্বর পয়েন্ট হচ্ছে তার সর্বশেষ মৃত্যুটাও খারাপ মৃত্যু হবে সুন্দর মৃত্যু হবে না একেবারে খারাপ মৃত্যু তার হবে মুহাম্মদ ইলিয়াস রাহিমাহুল্লাহ তাআলার কাছে এক ব্যক্তি এসে তাকে প্রশ্ন করলেন কোন এক ব্যক্তি সম্পর্কে বললেন যে যে অমুক ব্যক্তি তো এই ধরনের কথা করে এই ধরনের কাজ করে তখন তিনি তাকে বললেন যে হাল গাজাও তার রূপ রোমানদের সাথে তুমি কি যুদ্ধ করছো কিনা বললেন লা আর তুর্ক তুরস্কের সাথে আর সিন সিনদের সাথে আলফোর্স ফারসির সাথে যুদ্ধ করছো কিনা বুঝলেন না তো তোমার এই আক্রমণ থেকে তুরস্ক পার পেয়ে গেল
পারস্য পার পেয়ে গেল, রোমানরা পার পেয়ে গেল, সিন্ধ পার পেয়ে গেল, কিন্তু তোমার মুসলিম ভাই পার পেল না, তুমি কি আক্রমণ করেছ? কেন এই আক্রমণ তুমি করছো মুসলিম ভাইকে? আমাদের সবচেয়ে বড় সমস্যা এখানে, আমরা ইসলামের বিরুদ্ধে যারা কুঠার আঘাত করতেছে তাদের সম্পর্কে আমাদের কোনো বক্তব্য নেই, কিন্তু কোন একটা বিষয়ে আমার সাথে ইখতিলাফ রয়েছে আর আমি মনে করে থাকি যে এই আলেমের বিরুদ্ধে আমার বক্তব্য দেওয়া আছে হয়ে গেছে, এই আলেমের বিরুদ্ধে আমাকে বক্তব্য দিতে হবে, খবরদার, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। আসুন এরপরে যে পয়েন্টটি আমি আলোচনা করব সেটা হলো, অবশ্যই আলেমদের ভুল হতে পারে, আলেমদের ভুল দু ধরনের, একটি হচ্ছে ইজতিহাদের মধ্যে ভুল। এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি আছে যে এই কথা দাবি করতে পারে যে আমার কোনো ভুল নেই? শুধু ইলাল মাসুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিষ্পাপ সংরক্ষিত যাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা গুনাহ থেকে হেফাজত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো কি এই অধিকার আছে? প্রশ্নই আসে, সমস্ত মানুষের ভুল হতে পারে। সুতরাং আপনি এই কথা মনে করবেন না যে আলেমরা নিষ্পাপ নিষ্কলুষ, এটা দুনিয়ার কেউ বলেনি, ভুল হতেই পারে আলেমের, যে কোনো একজন আলেমের ভুলকে আপনি তখন দেখবেন, তখন একজন সাধারণ তালেবে আইন হিসেবে তার জন্য উচিত নয় এই বিষয় নিয়ে মাথা ঘামানো, আর একজন সাধারণ আল্লাহর বান্দা মুসলিম হিসেবে তিনি এই কাজের মধ্যে নিজেকে লিপ্ত করবেন না, তিনি চেষ্টা করবেন যে আমার জন্য কোনটা হক শুধু এটা জানার জন্য। কিন্তু যদি কোনো আলেম হন যার কাছে আইল আছে, তিনি এই